পরিচয় ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ কৃপায় পরিবারের সকলের সাথে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, যেখানে থাকো তোমরা ভালো থাকো এই প্রত্যাশা রাখছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত দিনে যে অধ্যায়গুলো পড়িয়েছিলাম সেটা শেষ হয়ে গেছিল। তোমাদের বিষয়টা খেয়াল আছে কিনা, পরিবারে শিশুর বেড়ে ওঠা, সেই ক্লাসগুলোতে আমরা বেশ কতগুলো বিষয় তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো শুরুতে আমি একজন স্টুডেন্টের কাছে জানতে চাচ্ছি, শিশু কাকে বলে, কাদেরকে শিশু বলা হয়? যে কেউ একজন বলো তো বাবা, শিশু কাদেরকে বলা হয়? একজন বলতে পারবে? কম বয়সী মানুষকে, 18 বছরের আগে বাচ্চাদের কি শিশু বলা হয় না স্যার? গুড গুড, ভেরি গুড। 18 বছরের নিচে প্রত্যেককে বাংলাদেশের আইন অনুযায়ী শিশু বলা হয়, এটা হচ্ছে গত দিনের পড়া ছিল। আরেকটা প্রশ্ন একজনকে ধরে দিয়ে তো সবাই মিলে বলতে যাচ্ছ। আমি এখানে অপূর্বকে দেখতে পাচ্ছি, 203 নাম্বার রোল। অপূর্ব বলো তো বাবা, গত দিনের লেকচারে আমরা সামাজিকরণ বলেছিলাম, সামাজিকরণ কাকে বলে? সামাজিকরণ বলো তো অপূর্ব, শোনা যাচ্ছে? স্যার আমি বলি, বলো। আমরা সমাজটাকে যে শিক্ষা পেয়ে বড় হয়ে থাকি তাকে সামাজিকরণ বলে। আচ্ছা, ভেরি গুড। তার মানে এটা বোঝা যাচ্ছে গত দিনের লেকচারটা তোমরা বেশ ভালোভাবে ফলো করেছিলে। তো সামাজিকরণের সংজ্ঞাটা যেভাবে বললে, এটা অন্য দিক দিয়েও বলা যায়, ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়। অর্থাৎ একটা শিশু সামাজিক হয়ে বেড়ে ওঠার জন্য সমাজ থেকে, পরিবার থেকে যা কিছু শেখে একত্রে, তাকেই বলা হয় শিশুর সামাজিকরণ। ঠিক আছে, তো আমরা বলো দেখি, শিশু যেভাবে পরিবার থেকে মানুষ হিসেবে গড়ে ওঠে তাকে সামাজিকরণ বলে? জি, এটাও হবে অনেক। হ্যাঁ, ব্যাপার হচ্ছে বাংলা ব্যাকরণের সংজ্ঞা যদি জানতে চাও তাহলে এটা অনেক ভাবে ঘুরে ঘুরে বলা যায়। আমি ছোটবেলা থেকে একটা মুখস্থ রেখেছিলাম, কিভাবে জানো? যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে বলিতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। তো এই বিষয়টা ধরো বিভিন্ন ভাবে একটা সংজ্ঞা করে আমরা বাঙালি বলতেই পারি। তো যা হোক, অনেক ভালো হয়েছে। আমরা দেখো আজকের অধ্যায়টা শুরু করার আগে দুইটা ছবি দেখাই তোমাদের। এই দুইটা ছবি দেখে বলতে হবে, যদি ছবিগুলো হচ্ছে সাদা কালো তোমাদের ক্যামেরায় ধরে কিনা। এই যে একটা ছবি দেখা যাচ্ছে কি, দেখো স্পষ্ট, আমি মনে হয় দেখাতে পারছি, এটা একটা ছবি। আজকের যে বিষয়গুলো পড়াবো সেই পড়ানো বিষয়ের উপর ভিত্তি করে দুইটা উপকরণ হিসেবে ছবি নিয়ে এসেছি। এটা একটা ছবি দেখালাম, এখানে আরেকজনের ছবি দেখো, এই যে এটাও দেখা যাচ্ছে, দেখো চমৎকার একজন হাসছে, দেখো একজন মানুষ। ঠিক আছে না? তাহলে আমরা দুইটা ছবি দেখলাম, এই দুইটা ছবিকে কি যুবক বলে না প্রবীণ বলে বলো তো? বৃদ্ধ বলে না যুবক বলে, কোনটা? বৃদ্ধ, বৃদ্ধ। হ্যাঁ, আমাদের আজকের পড়ার বিষয় তোমাদের বইয়ের নবম অধ্যায় বের করবে সিলেবাস, এটা রয়েছে বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। এটা হচ্ছে তোমাদের আজকের পাঠ শিরোনাম। তো গোটা অংশ তো পড়ানো যাবে না, আমি শুধুমাত্র প্রবীণ ব্যক্তি ও তাদের কিছু যে অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে লেকচারটা উপস্থাপন করব। তাহলে দেখো খুবই করুণ একটা কাহিনী বলে আমাদের পড়ানোটা শুরু করি। এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো এই ছবিটা যদি কালারিং তোমাদের দেখাতে পারতাম, আসলে কোন জায়গায় বসে এই বৃদ্ধ মা আহার করছে এটা দেখলে কিন্তু অনেকের চোখ দিয়ে পানি আসার কথা। যে সন্তানকে মা পেটে ধারণ করে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখায়, সেই সন্তান তার বিশাল বড় ফ্ল্যাটে তার মাকে জায়গা দেয় না, এরা রাস্তায় খাওয়ার অভাবে মানে এতই অনাহারে দিন যাপন করে। এগুলো আমাদের বাংলাদেশের প্রকৃত চিত্র, এগুলো কিন্তু এই চিত্রগুলো দেখে আমাদেররা সবাই কিন্তু প্রচুর ব্যথিত হই। এই যে আমাদের যে অধ্যায়টা প্রবীণদের অর্থাৎ বৃদ্ধ ব্যক্তিদের যে আমাদের যে অবহেলা, আমাদের সমাজ তাদের প্রতি যে অবহেলা করে, সমাজের মানুষ যে অবহেলা করে, অথচ তাদের সরকার কর্তৃক সুনির্ধারিত কিছু অধিকার রয়েছে, সেই অধিকার গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। আর জানানোর উদ্দেশ্যেই এই বাওবি বইয়ের নবম অধ্যায়ে অনেক চমৎকার বিষয়গুলো উল্লেখ করেছে। আমি বইটা পড়ে দেখে আসলে অনেক বিষয় আমিও অজানা ছিলাম যেগুলো আমি জেনেছি,
দেখো তোমরা আমরা সবাই একদিন না একদিন বৃদ্ধ হব, তো আল্লাহ না করুক, সৃষ্টিকর্তা না করুক, আমাদের যেন এরকম পরিস্থিতি না হয়। আমাদের গ্রামে এগুলো বলতে শুনি আমরা, যে আসলে আমি যেমন আচরণ করছি আমার বাবা মার সাথে, আমি যখন বৃদ্ধ হব বয়স্ক হব তখন আমার সন্তানও ওইরূপ আচরণ করবে আমাদের সাথে। এইরূপ বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে অবশ্যই কোনো মানুষই তার পিতামাতাকে ফেলে দিতে পারে না। তোমরা যদি হাদিসের দৃষ্টিকোণে আসো তাও দেখবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ, অর্থাৎ তোমার মা যদি তোমাকে অল টাইম পায়ের নিচে ফেলে রাখে, তুমি যদি তার মায়ের সেবা করতে পারো তাহলে কিন্তু তুমি বেহেশ পাবে। এই সমস্ত বিষয়গুলো দেখো আমরা প্রত্যেকটা মানুষই জানি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান আছে। তারপরেও খুবই দুঃখজনক হলেও সত্য, আমাদের এই সন্তান রায় আমরা বৃদ্ধ হলে মায়েদেরকে আশ্রমে রেখে আসি, বৃদ্ধাশ্রমে রেখে আসি, বাসায় রাখার জায়গা হয় না, তাদেরকে ঠিক মতো খেতে দিই না। আবার বাসায় থাকার পরেও যদি কেউ একটু, অর্থাৎ বৃদ্ধ বাবা মা যদি একটু জোর করে কথা বলে বা কোনো একটা ভুল করে বসে, তবে অনেকে দেখা যায় মারধর করতেও দেখতে পাই। তো এগুলো আসলে খুবই কষ্টদায়ক। তো আমরা তোমরা এই যে আগামী ভবিষ্যৎ, তোমরাও একদিন পিতা হবে, একদিন বৃদ্ধ হবে, তো আশা করব আজকে থেকে এই ক্লাসের শুরুতে তোমরা একটা প্রতিজ্ঞা করবে যে কোনো দিনই আমার বাবা মাকে আমি কখনোই ছেড়ে যাব না। যতদিন আমার বাবা মা বেঁচে থাকবে ততদিন আমরা বাবা মার পাশেই থাকবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখেই আজকে তাহলে তোমাদের পড়ার বিষয় হচ্ছে বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও অধিকার। দেখো প্রবীণ ব্যক্তি সম্পর্কে একটা সংজ্ঞা ছোট আকারে দেয়া যায়, তোমাদের বইতেই দেয়া আছে, 60 বয়সের অধিক, অর্থাৎ 60 অর্ধ, 60 বলতে 60 বোঝাচ্ছি, 50-60, এই 60 বছর বয়সের অধিক ব্যক্তিদেরকে বাংলাদেশের আইনে প্রবীণ বলা হয়। তবে এটা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এই বয়সগত কিছুটা ভিন্নতা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবে। তাহলে একমাত্র সংখ্যা হচ্ছে যাদের বয়স 60 বছরের বেশি তারাই প্রবীণ বা বৃদ্ধ ব্যক্তি। আর আরেকটা কথা হচ্ছে অধিকার। অধিকার কি জিনিস দেখো, অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা যেগুলো মানুষ পাওয়ার জন্য ক্ষমতা রাখে। তাহলে রাষ্ট্র এবং সমাজ কর্তৃক স্বীকৃত, শুধু আমরা স্বীকৃতি দেবো সেটা না, আমাদের যে দেশ রয়েছে রাষ্ট্র যাকে বলা হয়, আমাদের যে সমাজ রয়েছে এই সমাজ কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাহলে আমি দুইটা সংজ্ঞা শিখালাম, একটা হচ্ছে প্রবীণ ব্যক্তি আর একটা হচ্ছে অধিকার। আমি একজনকে একটু প্রশ্ন করতে চাই বাবারা, তোমরা যদিও অনেক অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমার সংজ্ঞা দুইটা তোমাদের ক্লিয়ার না হলে আমি আরো একবার বলবো। আমি অনেকজনকে দেখতে পাচ্ছি এখান থেকে, শান্তকে মনে হয় অনেকদিন পরে পেলাম, 193 রোল, শান্ত শান্ত শোনা যাচ্ছে? যদি না পারো তাও রেসপন্স করলে একটু ক্লাসটার সময় কম কি হবে, নষ্ট হবে কম। শান্ত শোনা যাচ্ছে আমার কথা? দেখো তুমি আনমিউট করোনি, আনমিউট না করলে তুমি কথা বললে কিছু শুনতে পাবো না, ঠিক আছে না? আচ্ছা অন্য একজনকে ধরি, অনেক স্টুডেন্ট এখানে রয়েছে, যেমন মুহিব, 18 রোল। মুহিব বাবা একটু তাড়াতাড়ি দেখো তো শোনা যায় কি। Yes, sir. আচ্ছা আমি এই যে দুইটা সংজ্ঞা বললাম, আশা করছি তোমরা সকলে পারবে, প্রবীণ ব্যক্তি কাকে বলে আর অধিকার কাকে বলে? স্যার আমাদের দেশে যারা 60 বছরের ঊর্ধ্বে আছে তারা হলো প্রবীণ। জি, আর অধিকার কাকে বলে? আর জি স্যার, অধিকার, এই যে অধিকার একটা শব্দ, যেহেতু আমরা পড়াবো প্রবীণদের অধিকার, তাহলে প্রবীণ অর্থাৎ বৃদ্ধদের সংজ্ঞা দিলে, আর অধিকার যে কথাটা আমরা মৌখিক আলোচনা করি একজনের মুখ থেকে শুনতে পাই, এটা কাকে বলে, সংজ্ঞা দিলাম আমরা, পারবে? আচ্ছা আরো একবার স্যার, আপনার আপনার সংজ্ঞাটা বুঝতে পারছিলাম না স্যার, আরেকবার বললে ভালো হয়। অধিকার কাকে বলে, যদি এরকম সংজ্ঞা থাকে তোমাদের বইতেই দেয়া আছে, হ্যাঁ এটা বাইরের বিষয় নাই। অধিকার হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, মানে ওরা স্বীকৃতি দিয়েছে যে কিছু সুযোগ সুবিধা ব্যক্তিদেরকে দিতে হবে, এই সুযোগ সুবিধা গুলোকেই বলা হয় অধিকার। সহজ কথা না?
সমাজ এবং দেশ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা, যেই সুযোগ সুবিধাগুলোকে তাদের অধিকার বলা হয়। অধিকার বলা হয় মানে ওরা এই বিষয়টা পাবে, তোমার বাবার সম্পত্তিতে তোমার ভাগ রয়েছে, এটা তোমার অধিকার। তাহলে বৃদ্ধদেরকেও সরকার কর্তৃক কিছু নির্ধারিত সুযোগ সুবিধা দিতে হবে, যেগুলোকে বলা হয় অধিকার। এবং তোমাদের বইটা যদি সামনে থাকে দেখো, নবম অধ্যায়ের একদম প্রথম বাক্যটাই লেখা আছে অধিকার কাকে বলে। আমি এবার বই থেকে হুবহু পড়ছি, দেখো, অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বে বিকাশ ঘটে। তাহলে কতগুলো সুযোগ সুবিধা, এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। ওকে, তাহলে এখানে পার্ট ওয়ানে লেখা আছে দেখো, বা প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণদের অধিকার সমূহ। আমি কিন্তু অলরেডি সংজ্ঞা দিয়েছি, এখানে কয়েকটা বহুনির্বাচনী প্রশ্ন আছে, এটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা বলছে, কেউ যদি সরকারি চাকরিজীবী হয় বাংলাদেশে, তবে তার অবসরের যে একটা বয়স রয়েছে সেটা হচ্ছে তোমার 59 বছর, অর্থাৎ 59 ইয়ার্স হয়ে গেলে সে অবসর গ্রহণ করবে বা করতে বাধ্য। আর এক্ষেত্রে যদি বিচারপতি পদে কেউ চাকরি করে, বিচারপতিদের বয়সটা হচ্ছে তোমার 67 বছর, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্য কোনো পেশাজীবীদের এই বয়স সীমা সম্প্রতি 65 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে তিন ধরনের তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে তোমার সরকারি চাকরিজীবী, একটা হচ্ছে বিচারপতি, আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্যান্য পেশায় নিয়োজিত। তাহলে যেটা হচ্ছে সরকারি চাকরিজীবী তারা হচ্ছে 59 বছর, বিচারপতিদের 67 বছর, আর হচ্ছে শিক্ষক এবং অন্যান্য যারা পেশায় নিয়োজিত তাদের 65 বছর হলে অবসর গ্রহণ করতে হবে। কেননা একটা নির্দিষ্ট সময় থাকে মানুষের জ্ঞান ব্যবহারের ক্ষমতা, যার পর থেকে তাদের এই ক্ষমতাটা হ্রাস পায়। এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে সরকার কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। তাহলে দেখো, সংক্ষিপ্ত পরিসরে আমি কয়েকটা নৈবিত্তিক আলোচনা করা হয়ে গেছে, দু একটা সংখ্যা আলোচনা করা হয়েছে। তোমরা যদি 5 মিনিট ক্লাসে করো, 5 মিনিট ক্লাসে করেও যদি দু একটা তথ্য মুখস্থ নিয়ে যেতে পারো ক্লাস শেষে, তাহলে কিন্তু তোমাদের আমাদের সকলের সার্থকতা হবে। তো দেখো, আমি বোর্ডে লিখেছি, যদিও ক্যামেরাটা নিচের দিকে দেখা যাচ্ছে না, আমি একটু ট্রাই করবনি। যেখানে লেখা আছে প্রবীণ ব্যক্তি অধিকার, এই অধিকার গুলোকে প্রথমে হেডলাইন আকারে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট, স্বাধীনতা বলতে আমাদের বাংলাদেশ তো স্বাধীন, ইচ্ছা মতো চলতে পারে। এই কয়েকটা স্বাধীনতা সংশ্লিষ্ট যে অধিকার রয়েছে, এখান থেকে একটা নৈবিত্তিক প্রশ্ন ধরে রাখবে যে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার গুলো কয়টি, ঠিক আছে না? দেখো, এখানে তোমাদের বইতে দেওয়া আছে মোট 6টি স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার গুলো রয়েছে, আর এখানে অংশগ্রহণমূলক যে অধিকার রয়েছে সেই অধিকার গুলো হচ্ছে 3টি। তাহলে এই অধিকার গুলো যদি তুমি আজকে মানে মাথায় নিতে পারো, বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ প্রশ্ন তো লিখতে পারবে। তারপরেও তোমাদের যারা দাদা আছে, নানা আছে, দাদু আছে, নানি আছে, এই যে বৃদ্ধ লোকজন গুলো রয়েছে, তাদের কি কি পাওয়ার অধিকার রয়েছে তুমি দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে তারা কি পর্যাপ্ত অধিকার আমাদের ফ্যামিলি থেকে পায়। দেখো, পড়ার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা, শুধুমাত্র সার্টিফিকেট অর্জন নয়, এই বিষয়টা মাথায় রাখবে। যেমন আমি ছোট করে লিখেছি, বলছে খাদ্য পানি আশ্রয় বস্ত্র ও স্বাস্থ্য, এই শব্দগুলো একটাও জটিল না। আমার বাসায় যদি কেউ বৃদ্ধ মানুষ থাকে, অর্থাৎ সাধুর্য মানুষ থাকে, তাকে কিন্তু খেতে দিতে হবে। খাবার দেওয়ার ক্ষেত্রেও আমাদের সমাজ এখনো পিতামাতার প্রতি একটা খারাপ আচরণ দেখায়, এটা খুবই দুঃখজনক। মানে একটা বৃদ্ধ মানুষ যে তাকে খাবার দিব, এই খাবারটাও দিতে চায় না। অনেক ফ্যামিলি দেয়, আমি সব ফ্যামিলির কথা বলছি না, কিন্তু দেখবে কিছু কিছু ফ্যামিলির লোকজন নিজের সন্তান তারপরও খাবার দেয় না, কিন্তু তার একটা অধিকার রয়েছে পানি আশ্রয়, তাকে একটা ভালো জায়গা দিতে হবে। কিন্তু তারপরেও আমরা কেন বৃদ্ধাশ্রমে পিতাদেরকে রেখে আছি? এগুলো নিয়ে তোমরা যদি নেট একটু ইন্টারনেট ঘাটো, যদিও বয়স ছোট, তাহলে দেখবে যে কত আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশে প্রবীণ ব্যক্তিদের সংখ্যা, এটা কারো জানা আছে? এই বর্তমান মানে আজকের আপডেট অনুযায়ী যদি তোমরা নেটে সার্চ দাও, দেখবে 72,50,000 লোক বর্তমানে বাংলাদেশে হচ্ছে তোমার বৃদ্ধ লোক, 72,50,000, ঠিক আছে না? তারপরে এই প্রবীণদের এই অধিকারটাকে, প্রবীণরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কারণে জাতিসংঘ
প্রত্যেক বছরে প্রবীণ দিবস উদযাপন করে, এই বিষয়গুলো কি তোমাদের জানা আছে? বাবা দেখো এই দিবস সম্পর্কে তোমাদের বইতে যদিও দেয় নাই, তাও একটু ওদের তো পড়ানোর থাকে বলেই রাখি। এটা হচ্ছে 1 অক্টোবর প্রবীণ দিবস হিসাবে সারা বিশ্বব্যাপী পালন করা হয়। এই দিবস গুলোতে শুধুমাত্র প্রবীণদের অধিকার, প্রবীণদের নিয়ে কংস ইত্যাদি আলোচনা হচ্ছে। তাহলে দেখো আশ্রয়, এই যে একটা সরকার কর্তৃক নির্ধারিত অভিপ্রায় তাকে থাকতে দিতে হবে, তাহলে কেন তাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি? এটা খুবই দুঃখজনক। বস্ত্র মানে বুঝতে পারছো পোশাক এবং স্বাস্থ্য, স্বাস্থ্যগত যে সমস্যা আমরা জানি বৃদ্ধ বয়সে মানুষের অনেক দিক দিয়েই স্বাস্থ্যহানি ঘটে, অসুখ বিসুখ হয়ে থাকে। এই অসুখ বিসুখের কারণে অনেক সন্তান এই বাবা মার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে। তো আশা করছি বাবারা এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। দেখো কাজ করার অধিকার একটা রয়েছে, তো এটাও যেহেতু সে বৃদ্ধ এবং সে আমাদের বাংলাদেশের নাগরিক, সে যদি সামর্থ্য থাকে এবং সে যদি কোনো কাজ করতে চায় তো আমাদেরকে কাজ করতে দিতে হবে, এটা তার একটা অধিকার। আমরা জোর করে তাকে বলতে পারি না যে আপনি বাসায় বসে থাকেন, আপনার কোনো কাজ করার দরকার নাই। সে যদি পারে, তার বডি কন্ডিশন অনুযায়ী সে যদি সামর্থ্য হয়, তাহলে অবশ্যই তাকে কাজ কর্ম অধিকার দিতে হবে। এরপর দেখো কায়িক শ্রম, কায়িক শব্দের অর্থ কে বলতে পারে? একজন কায়িক শব্দের অর্থ কে বলতে পারে বাবা? একজন পারার কথাই হলো, সহজ প্রশ্ন, পারবে না? কায়িক শ্রম, মানসিক শ্রম, এই কথাগুলো শুনুনি, সেখানে পড়ছো মনে হয় শুনেছো। কায়িক শ্রম কাকে বলে, মানসিক শ্রম কাকে বলে? আমরা শরীর খাটিয়ে যে পরিশ্রমটা করি সেটাকে বলা হয় কায়িক শ্রম, আর মেধা খাটিয়ে যে পরিশ্রমটা করি সেটা হচ্ছে মানসিক শ্রম। তাহলে কায়িক শ্রম অর্থাৎ শরীর খাটিয়ে কাজ করার মতো যদি তার অ্যাবিলিটি থাকে এবং সে যদি চায় যে আমি কাজ করব, আমি কিছু উপার্জন করব, তবে অবশ্যই তাকে সেই অধিকারটা দিতে হবে। তো আমরা এই বিষয়গুলো পড়াচ্ছি। একটা হচ্ছে যদি সৃজনশীল প্রশ্ন দিয়েই দেয় যে বাংলাদেশের যে প্রবীণ রয়েছে সেই প্রবীণদের কি কি অধিকার রয়েছে, অধিকার সম্পর্কিত তোমার পাঠ্যপুস্তকের আলোতে বিস্তারিত আলোচনা করো, তাহলে তোমার এই প্রশ্নগুলো তুমি লিখতে তখন হেল্পফুল হবে। তাই কায়িক শ্রম বলা হলো যে শরীর খাটিয়ে যে শ্রম করা হয় তার নামই হচ্ছে কায়িক শ্রম। এরপরে দেখো বলছে পছন্দ মতো পরিবেশ, তাহলে আমরা তো এই যে বাংলাদেশের মানুষ, দেখো ওখানে অধিকারে বলা হয়েছে সে যেরকম পরিবেশ চায় সেই পরিবেশে তাকে বসবাস করতে দিতে হবে। আর আমরা কি করে তাকে একটা ঘরের কোনায় ফেলে রাখি? সে যদি একটু অসুখ বিসুখ হয়, অর্থাৎ তার যদি ওয়াশরুম ইউজ করার মতো ক্ষমতা না থাকে, তাহলে তো কথাই নাই, দেখা যাচ্ছে আমরা হয়তো দিনের প্রতিদিন তাকে দেখতেই যাই না, কোনো কাজের লোক দিয়ে তাদেরকে দেখভাল করি, এই যে একটা কর্নারে ফেলে রাখি, এটাকে কখনোই সুস্থ পরিবেশ বলা না। ও কোভিড হতে পারে, আমরাও একদিন কোভিড হবো, অধিকার হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে, ভালো থাকার জায়গা দিতে হবে। শুধু পরিবেশ বলতে থাকা খাওয়া না, সার্বিক বিষয়গুলো, তার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, প্রত্যেকটা বিষয় মিলেই হচ্ছে তোমার ভালো পরিবেশ। তো প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা কিন্তু ছোট, তোমাদের বাসায় যদি বৃদ্ধ মানুষগুলো থেকে থাকে তো আশা করবো তোমরা এই বিষয়গুলো নিয়ে কিছুটা হলে পদক্ষেপ নিবে। কেননা দেখবে তুমি আমি সবাই তো বৃদ্ধ হবই, আমি যদি আমার বাসার বর্তমান বৃদ্ধ মানুষটাকে সঠিক ভাবে দেখভাল না করি, তাহলে কি করে আশা করতে পারি ভবিষ্যতে আমাকে আমার সন্তানরা দেখবে? বিষয়টা আশা করি তোমরা সকলে মাথায় রাখবে। শিক্ষা এবং প্রশিক্ষণ, দেখো সে হতে পারে বৃদ্ধ কিন্তু যদি সে কোনো বিষয়ে জানতে চায়, শিখতে চায়, কোনো বিষয়ে প্রশিক্ষণ নিতে চায়, তবে তাও তাকে নিতে হবে। আমরা বলা হচ্ছে যে এগুলো হচ্ছে রাষ্ট্র এবং সমাজ কর্তৃক স্বীকৃত একটা অধিকার সমূহ, এগুলো আমাদের কোনো মন গড়া পদ্ধতি না, বা তোমার বইয়ে কেউ লিখেছে এগুলো না, এটা হচ্ছে সরকার যে অধিকার গুলো রেখেছে বৃদ্ধদের জন্য সেই অধিকার সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করা হচ্ছে। এবং তোমরা যদি বইটা সামনে রাখো বুঝতে পারবে, তোমার বইতে লেখা আছে তাহলে শিক্ষা এবং প্রশিক্ষণ চেয়ে বৃদ্ধ বয়সে যদি তার চলাফেরা করার ক্ষমতা থাকে, অবশ্যই সে যদি কিছু জানতে চায়, শিখতে চায়, তাহলে অবশ্যই তাকে শিখতে দিতে হবে। দেখা যাচ্ছে তোমরা আমরা এখন বর্তমানে কম্পিউটার এবং মোবাইল নিয়ে অল টাইম ব্যস্ত থাকি, অনেক কিছু নতুন নতুন শেখার চেষ্টা করি, আমরা দেখা যাচ্ছে গুগলের সাহায্য নিয়ে শিখতে চাই, তাহলে আমার যদি আগ্রহ থাকে, আমিও মানুষ এবং বৃদ্ধ মানুষ ও মানুষ, কেউ যদি আগ্রহ করে তাহলে কেন তাদেরকে শেখাবে না? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আমি একজনকে একটু প্রশ্ন করতে চাই তোমাদের একটু রিসপন্সটা জানার জন্য, কিন্তু কেন জানি প্রশ্ন নাম ধরে করলে
তোমরা না পারো তারপরে একটু বলো যে স্যার আমি পারবো না, এটাই আমি কিন্তু মন খুশি হবো। প্রশ্ন করার পরে তুমি কোনো রিসপন্স করছো না। আচ্ছা এখানে কাজল লেখা আছে, কাজল শুনতে পাচ্ছ বাবা? কাজল কাজল আমি বললাম যে তুমি যদি নাও পারো তাও বলো যে স্যার এটা এটা বিষয়। কাজল আমি একটা বিষয় জানতে চাচ্ছি তোমার কাছে, এই যে কায়িক শ্রম আর মানসিক শ্রম এই দুইটা কি জিনিস, কাকে বলে? পারবে না? এটা খুবই সহজ বিষয় কাজল, বলো। তুমি অনলাইনে আছো আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আনমিউট করো, করে বলো কায়িক শ্রম এবং মানসিক শ্রম এই দুটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা তুমি বলবে না মনে হচ্ছে, অথবা আমি বলবো। তুমি কে বলছো, একটু নামটা বলো তো। স্যার শাহরিয়ার খান আবিদ। শাহরিয়ার খান আবিদ, হ্যাঁ রোল নম্বর 168, তাই না? আচ্ছা বলো তো বাস, বলো। স্যার কায়িক শ্রম মানে হচ্ছে যেটা শারীরিক শ্রম, আর মানসিক শ্রম মানে সেটা হচ্ছে সেটা কি? ব্রেন মানে বুদ্ধি খাটিয়ে যে শ্রম। ব্রেন এবং বুদ্ধি খাটিয়ে। শাহরিয়ার খান আবিদ বাবা তোমার বাসা কোথায়? শাহরিয়ার, সরি কোথায়? বগুড়ায় সান্তাহারে স্যার। ও সান্তাহার থেকে বলছো, তোমার আমি মনে এর আগেও দেখেছিলাম তোমাকে ক্লাসে একদিন থাকতে, তাই না? হ্যাঁ স্যার। একটু ক্লাস গুলো করো, যারা নিয়মিত ক্লাস করবে তারা কিছুটা হলে উপকার পাবে। তাহলে কায়িক শ্রম হচ্ছে শরীর খাটিয়ে যে কাজটা করা হয়, আর যেটা মানসিক শ্রম বলছে মেধা খাটিয়ে ব্রেন খাটিয়ে যে কাজগুলো করছো সেগুলোকে বলা হয় তোমার মানসিক পরিশ্রম। 35 শেষ হবে, তার আগে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তারপরে দেখো বাড়িতে থাকার অধিকার। আমরা যদিও প্রবীণদেরকে নিয়ে অনেক কথা বলি, অনেক লেকচার দিয়ে থাকি, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো বৃদ্ধাশ্রম যেগুলো রয়েছে, আমি পার্সোনালি বলছি যদিও এগুলো অনলাইন ক্লাস, আমার মনে হয় বাংলাদেশে বৃদ্ধাশ্রম রাখাই ঠিক না। কারণ একটা সন্তানকে পিতামাতা এত কষ্ট করে লালন পালন করার পরে এই পিতায় যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার বাসায় জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়। এটা একজন পিতার জন্য, একজন বৃদ্ধ মানুষের জন্য কতটা মানসিক কষ্টকর এগুলো যারা থাকে তারাই বুঝতে পারে। আমরা যখন টেলিভিশনে এই বৃদ্ধাশ্রম নিয়ে প্রতিবেদন দেখি তখন দেখা যাচ্ছে অনেক বৃদ্ধরা এরকম কথা বলে, আমার সর্বশেষ ইচ্ছা আমার সন্তান যদি একবার মৃত্যুর আগে আমার সঙ্গে দেখা করে যেত তাহলে আমি মনে হয় সর্বাধিক শান্তি পেতাম। আবার কেউ বলে মরার পরে যেন আমার লাশটা নিয়ে যে এই জায়গাতে দাফন করা হয়। এগুলো দেখো তোমরা, আমরা একদিন বৃদ্ধ হব, এই বিষয়গুলো একটু মাথায় রেখে তোমরা সবাই করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ দেখো, আমরা তোমাদের প্রবীণদের অধিকার নিয়ে আজকে লেকচার দিচ্ছি। তাহলে স্বাধীনতা সংশ্লিষ্ট যে অধিকার গুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে বাড়িতে থাকার অধিকার। তাহলে এটা একটা বহুনির্বাচনী প্রশ্ন যে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার গুলো কতটা, তাহলে মোট হচ্ছে 6টি। এরপরে আসো দেখো অংশগ্রহণমূলক, অংশগ্রহণ বলতে কোন জায়গায় নিজেকে অ্যাড করা, সংযুক্ত করা এগুলোকে বলা হয়। তাহলে এই অধিকার গুলো তিনটা তোমাদের বইতে দেওয়া আছে, তাহলে এটাও আশা করছি তোমরা নৈবেদ্যিক গুলো মনে রাখবে। আমরা কিন্তু কয়েকটা নৈবেদ্যিক সাল অনুযায়ী বললাম, আমি আবারও রিপিট করি, যেমন বলা হয়েছে যে বাংলাদেশের সরকারি চাকরি থেকে অবসরের বয়স সীমা 59 বছর, বিচারপতিদের ক্ষেত্রে 67 বছর, আর হচ্ছে যদি শিক্ষক বা অন্যান্য পেশার হয় তাহলে হচ্ছে 65 বছর। এই কয়েকটা নৈবেদ্যিকের মধ্যে তুমি দুই তিনটা নৈবেদ্যিক ইনশাল্লাহ পরীক্ষায় পেয়ে যাবা, যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন। আসলে আহামরি পড়লে যে ভালো রেজাল্ট হয় তা না, বুদ্ধি করে সংক্ষিপ্ত আকারে পড়লে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। আচ্ছা আমরা এবার অংশগ্রহণমূলক অধিকার গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা রাখি। যেমন এখানে বলছে নীতি নির্ধারণ, নীতি নির্ধারণ দেখো পরিবারের যে কোনো বিষয়ে আসলে বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিতে হয়, বড় ধরনের কোন বিষয়ে জটিলতায় পড়েছে এক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে হয়। আমরা ম্যাক্সিমাম, আমরা ম্যাক্সিমাম ফ্যামিলির সদস্যরাই দেখি, আমরা ম্যাক্সিমাম ফ্যামিলির সদস্যদেরকেই দেখি আসলে এক্ষেত্রে আমাদের বৃদ্ধ পিতামাতাদেরকে অ্যাভয়েড করা হয়, তাদেরকে বাদ রেখে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে যায়। কিন্তু আমাদের সরকার এবং সমাজ প্রবীণদের যে অধিকারের কথা বলেছে তারও একটা
অধিকার হচ্ছে নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের মতামত গ্রহণ করতে হবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের মতামত নিতে হবে। তারপরে দেখো বলেছে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ। যদি একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি চায় যে এই বয়সে এসে এসে তার পরিবার বা সমাজ বা দেশের জন্য নিজের কিছু অবদান রাখবে, কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে। আর উন্নয়নমূলক কাজ বলতে দেখো রাস্তাঘাট, মসজিদ, মন্দির নির্মাণ, কোনো দুঃস্থ পরিবারকে সাহায্য, শীতকালে শীত বস্ত্র বিতরণ, এই সমস্ত কাজগুলোকে বলা হয় উন্নয়নমূলক কাজ। এই সমস্ত কাজেও যদি একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি চায় যে আমি নিজেকে অংশগ্রহণ করবো, তবে তাকে এই সুযোগটা দিতে হবে। এটাও আমাদের সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার। তাহলে আমি তোমাদের সামনে অংশগ্রহণমূলক অধিকার গুলো আলোচনা করছি। এরপরে আরেকটি অংশগ্রহণমূলক অধিকার হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করার অধিকার। তাহলে আন্দোলন মানে হচ্ছে কোনো একটা বিষয়ে মতামত প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করা, সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালানো, এগুলোকে বলা হয় আন্দোলন। তো আমরা যারা রয়েছি পরিবারের সদস্য, আমরা যেরকম কোনো একটা মতামত প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে লিপ্ত হতে পারে, এই লিপ্ত হওয়ার অধিকারটা তোমাদের এই প্রবীণ ব্যক্তি যারা রয়েছে তাদেরকেও দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো প্রবীণ ব্যক্তি এবং অধিকার সম্পর্কিত গত 30 মিনিট যে লেকচারটা দেওয়া হলো, আশা করছি তোমরা প্রশ্ন তো লিখতে পারবে এবং তোমাদের পরিবারে যে বৃদ্ধ ব্যক্তিরা রয়েছে তাদেরকে কিভাবে বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করা যাবে সেই বিষয়টা নিয়েও তোমরা অবশ্যই জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে তোমরা আমরা সবাই একদিন বৃদ্ধ হবো, এই কথাটা যেন সকলেরই মনে থাকে যে আমাদের সমাজ এবং রাষ্ট্র যে অধিকার গুলো দিয়েছে বৃদ্ধদের জন্য, আমরা যেন সেই অধিকার গুলো তাদেরকে দিয়ে তাদেরকে সার্বিক সুস্থতা কামনা করতে পারি, তাদের পাশে থাকতে পারি। তো দেখো আমি আজকে এই বিষয়টুকু নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। আমি তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন, অর্থাৎ তোমরা যদি কোনো একটা বিষয় না বুঝে থাকো কোনো বইয়ের একটা অংশ, তাহলে আমার কাছে একটু জানতে পারো। কারো কোনো এমন প্রশ্ন আছে? তার উপর ভিত্তি করে আমি প্রথমেই যে প্রশ্নটা একজনকে করেছিলাম এই প্রশ্নটা আরেকজনকে করতে যাচ্ছি। অধিকারের সংজ্ঞাটা আমি একবার জানতে চাই, অধিকার কাকে বলে? এটা বলবে তোমার নেহারুজ্জামান। অধিকার কাকে বলে বলো তো বাবা, পারবে? আচ্ছা যদি নাও করো তো একটু টাইমটা কিল করার দরকার নেই, বলো স্যার। সরি, অধিকার কাকে বলে? স্যার বলবো, বলো। মানুষের সুযোগ সুবিধাকে অধিকার বলে। আচ্ছা থ্যাংক ইউ, এটা আরেকটু বড় করে বলো। স্যার আমি বলি, স্যার আমি বলি। হ্যাঁ বাবা থ্যাংক ইউ। হ্যাঁ বলেছে হয়েছে। তোমার অন্য আরেকটা প্রশ্ন আছে আমার, বলা হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মানুষের যে সুযোগ সুবিধা এগুলোকে বলা হয় অধিকার। এবার বইয়ের বাইরে থেকে আমি কয়েকটা তথ্য তোমাদের দিয়েছি, যেমন দিয়েছি প্রবীণ দিবস কবে, এটা কে পারে? প্রবীণ দিবস কবে বলবো? বলো। পহেলা অক্টোবর। আচ্ছা ভেরি গুড। দেখো আরো একটা তথ্য আমি তোমাদের দিয়েছি, বর্তমানে বাংলাদেশে প্রবীণদের সংখ্যা কত? 72,50,000। বাবারা আমার সময় একদম শেষের দিকে সর্বশেষ একটি হোমওয়ার্ক তোমরা দেখাবে, আর শিডিউলের পড়াগুলো অনেকেই তোমরা দেখাও না, এবং যারা দেখাও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা দেখাও না একটু তাদেরকে অনুরোধই জানাচ্ছি অবশ্যই একটু সিভিলের পড়াগুলো পড়ো করো। আমরা সকল স্যার ম্যাডাম চেষ্টা করছি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও তোমাদের সাথে থাকা। এই বিষয়টা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের আমাদের সকলের উপকার হবে। আমি যে লেকচারটা দিলাম বাংলাদেশের প্রবীণ ব্যক্তিদের অধিকার, অধিকার তো পয়েন্ট আকারে লিখলাম, তোমরা একটু বর্ণনা আকারে 3 মার্কের প্রশ্ন হয় এমন একটা উত্তর লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে, এটাই তোমাদের জন্য HW হোমওয়ার্ক। আমি আরো একবার বলছি, স্বাধীনতা বাংলাদেশের প্রবীণদের যে অধিকার রয়েছে এই অধিকার গুলো কি, এগুলো বর্ণনা আকারে লিখে আমার কাছে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। তো আজকে এখানে শেষ করছি। বোর্ডে HW টা লিখে দেন।
হোমওয়ার্কটা লিখে দিব, সময়টা অনেক চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখো, আচ্ছা থ্যাংক ইউ আপনাদেরকে। অধিকার সমূহ আলোচনা করো, আমি ছেড়ে দিলাম আরো লিখা যেত, পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা করো, আলোচনা করো। ওকে, এটা অনলি তিন মার্কের আলোচনা করবে, এটাই তোমাদের এই ডব্লিউ। ওকে, তাহলে বাংলাদেশে প্রবীণ ব্যক্তিদের অধিকার সমূহ আলোচনা করো তিন মার্কের জন্য। তো তোমাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী দিনে আবারও দেখা হবে। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।